শাড়ি সুলুক সন্ধান তো বউ প্রিন্সের কাছে আছেই, তবে নতুন কি শাড়ি তৈরি হলো, পুজোর জন্য নতুন কি কি শাড়ি নিয়ে মৌ এলো শেখাই, সেই বিষয়ে কিন্তু চোখ রাখেন আপনারা সবাই, সেটা আমি জানি। আজকে তসর শাড়ি নিয়ে আপনাদের কাছে এসেছি, বেশ কিছু নতুন তসর। তসরে কিন্তু একেবারেই হাতে করা কলমকারীর কাজ, দেয়ার ইজ নো প্রিন্টস, ইজ অ্যাবসলিউটলি হ্যান্ডমেড, হাতে করা কলমকারি, এটা হচ্ছে তসরের আঁচল আর কলমকারি। গোটা শাড়িটাতে কিন্তু এরকম কাজ আছে, ভীষণ সুন্দর একটা কমল কামিনি, কমল এবং তার পাতা, পদ্ম এবং পদ্মর পাতা, তার মাঝখানে নান্দি মোটিভ, অন্যরকমভাবে শাড়িগুলো করা হয়েছে। ভালো লাগলে কিন্তু আমাদের জানাতে একদম ভুলো না। আর একটা নতুন শাড়ি, যে শাড়িটা না দেখেই আমি পাচ্ছি না, অপূর্ব সুন্দর, মধুবাণী করেছি তসরে, এবং সেটা অফকোর্স হাতে করা জিনিস। হাতে করা মানেই হ্যান্ডক্রাফটেড মানেই সেটা কিন্তু বেশ গুণগত দিক থেকে উন্নত হয়, এবং ইটস আ মানে এগুলো প্রাইসলেস, ইটস আ পিস অফ আর্ট। আমি দেখাই একটু, তসরে টেম্পলটা ওভেন উইভ করে করা রয়েছে, এটা হচ্ছে নিচের অংশটা, নিচের অংশের কিন্তু এই মধুবাণীর কাজটা সম্পূর্ণভাবে হাতে করা, বুটি আছে, এবং এটা হচ্ছে শাড়িটার আঁচল। একটু ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা, এটা হচ্ছে শাড়িটার আঁচল, অপূর্ব সুন্দর কাজ, অপূর্ব সুন্দর ডিজাইন, আমাদের সাবেকি জিনিস কিন্তু নতুনভাবে করা জিনিসটার মাত্রাই অন্যরকম, এই শাড়ি পরলে এর মাত্রাই কিন্তু অন্যরকম। আরেকটা না দেখিয়ে পারছি না, এগুলো হচ্ছে একেবারেই হাতে গরম শাড়ি, এইবারে পুজোয় তো বটেই, এগুলো কিন্তু ওয়ার্ড্রপে রাখার মতো শাড়ি। এই যে সাদা একটা শাড়ি দেখাচ্ছি, কানিকাতান, এর কাজটা একটু দেখাতে চাইছি কাজ থেকে, এটা হচ্ছে শাড়িটার আঁচল আর পুরো শাড়িতে গেছে এই কাজ, তসরের ওপরে কানিকাতান। ইটস ডিফিকাল্ট টু ডু, বাট আমরা করতে পেরেছি এবং অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি আপনাদের কাছ থেকে। তবু এই কাজ যাতে সব দিকে ছড়িয়ে পড়ে, আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই আশায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একেবারেই হাতে করা একটা কাজ, অপূর্ব সুন্দর এই শাড়ি, ভালো লাগলে কিন্তু আমাদের নিশ্চয়ই করে আপনারা জানাবেন। এরই আরেকটা কালার দেখিয়ে দিই, সাদা যেরকম আছে সেরকম আছে ব্লু ইন কালার, এটা একটা মিড নাইট ব্লুতে করা শাড়িটা। দিস ইজ দ্য ওভারঅল লুক অফ দ্য শাড়ি, দুদিকের বর্ডার, এটা হচ্ছে দিস ইজ দ্য পাল্লা, ইটস আ গ্রেট পিস অফ আর্ট। একেবারে মুঘল জামানাতে যেরকম পোশাক আশাক পরা হতো, যেরকম কাজ, সেই কাজ ফিরিয়ে আনার চেষ্টা করেছি শাড়িতে, যেহেতু শাড়ি নিয়েই প্রধানত আমি কাজ করে থাকি, সুতরাং শাড়িকে নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করবো, নানা রকম কাজ, নানা রকম নকশা শাড়িতে তুলে আনবো, সেই কথা ভেবে কিন্তু এই শাড়িটা করা। ভালো লাগলে জানাতে ভুলবেন না। নেক্সট আরেকটা, আজকে আর একটা শাড়ি দেখাবো, যে শাড়িটা কাঠওয়ার্কে করা, কাঠওয়ার্কের ওপরে কিন্তু কাজ করা রয়েছে। শাড়িটা দেখাই, একেবারে তসর কালারটাকে ইন্ট্যাক্ট রেখে একদম কাজ থেকে দেখাই ওপরে, এবং নিচের বর্ডার অংশে কিন্তু এই যে কাজ থেকে দেখাই, দিস ইজ দ্য কাঠওয়ার্ক, এবং তাতে কত একেবারে নিখুঁতভাবে ডিজাইন করা রয়েছে, পিকক মোটিভটা করা রয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা অফ দ্য শাড়ি। ভীষণ ডিফিকাল্ট এই কাজগুলো নিখুঁতভাবে করা, করতে গিয়ে অনেক সময় মেটেরিয়াল নষ্ট হয়, অনেক সময় কাজের তারতম্যের জন্য পছন্দ না হয়ে সেটাকে ডিসকার্ড করা হয়, তবে কোয়ালিটি জিনিস দেবার চেষ্টা করি আপনাদেরকে সবসময়, সবাইকে সবসময়। দিস ইজ আ নিউ ওয়ার্ক, নিউ পিস অফ আর্ট ফর দিস সিজন, ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবে এবং চলে আসবেন 122B সাদন এভিনিউ মো প্রিন্টস, নজরুল মঞ্চের ঠিক বিপরীতে।